بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله عز وجل: يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله، الله رب العالمين دور بڑے আমরা লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক সম্মেলনকে সফল করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি ওলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, আজকের এই মহতী উদ্যোগের যারা প্রতিষ্ঠাতা আয়োজক, আমাদের অডিয়েন্সরা যে যেখানে আমাদের এই কনফারেন্সটাকে দেখছেন, আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই আজকের এই আয়োজন থেকে। এখানে বড় ওলামায়ে কেরামগণ আছেন, আমাদের অনেক প্রাণপ্রিয় দিনী ভাইরা আছেন, ওস্তাজরা আছেন। এখানে লম্বা আলোচনা করার কোনো সুযোগও নেই এবং সেই সময় আমাকে পারমিট করা হবে না। তো আমাদের বার্তাটা খুব স্পষ্ট। আমরা আজকে যে জায়গাটা নিয়ে কথা বলছি, আল গাজ্জা, প্যালেস্টাইন, জেরুজালেম, এই জায়গাটাই অগণিত নবী আম্বিয়া কেরামের পুণ্যভূমি, নবী ইব্রাহিম আলিহিসালামের হিজরতের জায়গা, এটাই মুসা আলিহিসালামের স্বপ্ন তালুতের যুদ্ধ, এটাই দাউদ আলিহিসালামের সেই খিলাফা স্টেটের জায়গা, সুলাইমান আলিহিসালামের সেই 40 বছরের অপ্রতিদ্বন্দ্বী শাসনের জায়গা, এটাই সেই জায়গা যেখান থেকে দাউদ আলিহিসালাম, সুলাইমান আলিহিসালাম তারা বিশ্ব শাসন করেছিলেন। আবার এখানেই ইহুদিদের অধঃপতনের শুরুটা হয়েছে। এর পাশাপাশি তাদেরকে যে দুটো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদের মসিহকে গ্রহণ করা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, এই দুটো চান্স তারা মিস করেছিল। এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষায় ফেলেছেন, অভিশপ্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিলেন, তারা তার আনুগত্য না করে বরং তাকে একাধিকবার হত্যার চেষ্টাও করেছিল। একজন সাহাবীর জীবনের বদৌলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকাকে বের করে দিয়েছেন মদিনা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করায় বনু নাজিরকে তিনি অবরোধ করেছেন, যার দলিল সূরা হাশরে মজুদ আছে। বাকি ছিল বনু কোরাইজা, যারা গাতাফান এবং আবু সুফিয়ান বাহিনীর সম্মিলিত জোটের সাথে ঐক্য পোষণ করায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও মদিনা থেকে বিতাড়িত করেছিলেন। অবশিষ্ট ছিল কিছু খায়বারে, যেটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর তরোয়ালে মারহাবের গর্দানের মধ্য দিয়ে চলে যায়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন যে জাজিরাতুল আরব থেকে এদেরকে বের করে দিতে। উমর রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করেছিলেন। এরপরে সুদীর্ঘ কাল পর্যন্ত তারা এই বাইতুল মুকাদ্দাসে বা আমাদের পুণ্যভূমিতে প্রবেশ করতে পারে নাই, যতদিন পর্যন্ত না 1099 সালে প্রথম ক্রুসেড রচনা করা হয়। এবং প্রথম ক্রুসাইডের পর মুসলিমদেরকে অপেক্ষা করতে হয়নি, মাত্র 90 বছরের ব্যবধানে সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহর মতো মানুষের হাতে এটা পুনরুদ্ধার করা হয়, আলহামদুলিল্লাহ। এরপরেও ক্রুসেড থেমে থাকে নাই, তারা ব্যাক টু ব্যাক দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ক্রুসেড লঞ্চ করেছিল। এক একটা ক্রুসাইডে কমপক্ষে 2 থেকে 2.5 লক্ষ করে মুসলমানকে হত্যা করা হয়েছে। ঐতিহাসিকরা বলেছেন, লিখেছেন, একদিনেই তারা 70,000 মুসলমানকে হত্যা করেছিল, তার মধ্যে নারী ছিল, শিশু ছিল, আবার বৃদ্ধরাও ছিল। এই ক্রুসেডগুলো রচনা হতেই ছিল, এখনো একটা অঘোষিত ক্রুসেডের মধ্যেই আমরা আছি। এরপরে আপনারা সবাই জানেন যে জাহের বাইবারাস, রুকনুদ্দিন বাইবারাস, নুরুদ্দিন জেঙ্গি, তাদের মতো বীর পুরুষদের হাতে এগুলো আবার ফাঁস হয়েছে।
সুদীর্ঘ সময় চলে গেছে যখন উসমানীয়রা ক্ষমতায় ছিল এবং প্রায় 700 বছর এটা আমাদের হাতে ছিল তারা অনেক চেষ্টা করেছে কিন্তু পারে নাই যতদিন পর্যন্ত না 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় এখান থেকে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ 1914 সালে যখন ব্রিটেন এই জায়োনিস্টদেরকে সহযোগিতা করে ফিলিস্তিনের পূর্ণভূমিতে আরবদের পূর্ণভূমিতে একটা জায়োনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার এই স্বপ্ন নিয়ে ইহুদিদেরকে প্রবেশ করায় তখন থেকেই আমাদের অধঃপতনের সময়টা শুরু হয়েছে 1914 থেকে 1948 পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ইহুদিরা সেখানে আক্রাগারে এবং তারা সেখান থেকে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সংস্কৃতি সমন্বিতি প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করে এটা 1914 থেকে 48 সালের মধ্যে হয়েছে এর মানে এই নয় যে মুসলমানরা তখন বসেছিল চুপ করে তখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হয়েছে এবং এর সাথে সাথে ইয়াজউদ্দিন কাসসামের সশস্ত্র যুদ্ধগুলো হয়েছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটেন পেরে উঠছিল না তখন ব্রিটেনের জায়গা নিয়ে নিয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে আমেরিকা সেই রোলটাই প্লে করছিল যা ব্রিটেন করে গিয়েছে অর্থাৎ এই আরব ভূমির মধ্যে একটা জায়োনিস্ট ইসরায়েল জারজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই মিশন তার অব্যাহত রেখেছে আজ পর্যন্ত এরপরে অনেক দফায় দফায় যুদ্ধ হয়েছে আপনারা জানেন সবাই ওলামায়ে কেরাম আছেন 1950 এর পরে হয়েছে 63 হয়েছে 67 হয়েছে 73 হয়েছে 70 হয়েছে 1987 ইন্তেফাদা পর্যন্ত হয়েছে এরপরেই যখন অসলো শান্তি চুক্তি করা হয় 1993 এরপর থেকে হামাসের অবস্থান আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি হামাস নতুন করে উড়ে এসে জুড়ে বসে নাই এরা অসলো শান্তি চুক্তির পরে বাধ্য হয়েছে নতুন করে সশস্ত্র অবস্থান নিতে এখন 1993 থেকে 23 পর্যন্ত বিগত 20 বছরের পরিসংখ্যা যদি আমরা ঘাঁটি আমরা দেখব যে প্রতি আট বছরে প্রতিদিন তারা গড়ে কমপক্ষে 250 জন করে মুসলমানকে হত্যা করেছে প্রতিদিন গড়ে তারা কমপক্ষে 250 জন করে মুসলমানকে হত্যা করেছে অগণিত নারী পুরুষ অগণিত নারী এবং বোনদেরকে ধর্ষণ করেছে উঠিয়ে নিয়ে গেছে আমাদের ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করেছে এবং সেখানে কি পরিমাণ মারণাস্ত্র প্রয়োগ করা হয়েছে সেগুলো আন্তর্জাতিক মিডিয়াগুলো ঘাটলে আমরা দেখতে পাই এখন এই 2023 সালে এসে আমরা ওরা যতটুকু অতীত জানে আর বর্তমান জানে আমরা এর চেয়ে বেশি ভবিষ্যৎটা জানি আমরা জানি ইনশাআল্লাহু আযজা ওয়াজাল এই জিহাদ কিয়ামত পর্যন্ত থামবে না ইনশাআল্লাহ এবং এই জিহাদের ফলশ্রুতিতে কি হতে যাচ্ছে এটা আমরা খুব ভালো করেই জানি বিকজ আমাদের কাছে কোরআন এবং হাদিস আছে আমরা জানি আমাদের মধ্যে আল মাহদী আসবেন আমরা জানি সেই জাইশের কথা যেই জাইশকে কেউ পরাজিত করতে পারবে না আমরা জানি সেই জাইশের কথা যা বাইতুল মুকাদ্দাস জয় না করা পর্যন্ত থামবে না ইনশাআল্লাহ আমরা জানি আল মাহদীর কথা এবং ঈসা ইবনে মারিয়ামের কথা তারা যে খিলাফা স্টেট সেখানে কায়েম করতে চাচ্ছে সেটা দাজ্জালের জন্য আমরা যদি শেষ জামানার দাজ্জালের কনসেপ্টটা না বুঝি তাহলে প্যালেস্টাইন ইস্যুর সমাধান আমরা খুঁজে বের করতে পারবো না তারা বিগত 100 বছরের এই যে চেষ্টাগুলো করছে একটাই উদ্দেশ্য দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড তারা এই বিশ্বটাকে শাসন করতে চায় তারা বাইতুল মুকাদ্দাস থেকে জেরুজালেম থেকে একটা দাজ্জালীয় স্টেট প্রতিষ্ঠা করতে চায় এবং তারা পুরো হোলি ল্যান্ডটাই চায় শুধুমাত্র গাজ্জা বা বাইতুল আকসা তাদের উদ্দেশ্য নয় তারা রিভার নাইল থেকে মিশরের নীল নদ থেকে নিয়ে ইউফ্রেটিস নদী পর্যন্ত পুরো জায়গাটাই তারা দখল করতে চায় তারা মনে করে তাদের সেই মাসিহুদ দাজ্জাল তাদের সত্যিকারের প্রতিশ্রুত মাসি অথচ তারা ভুলের মধ্যে আছে আর আমরা জানি এই মাসিহুদ দাজ্জাল সত্যিকার অর্থেই একজন মিথ্যাবাদী প্রতারক যে এই পুরো মানব জাতিকে শাসন করবে 40 দিন এই জায়োনিস্টরা তাদের হয়েই কাজ করছে এবং তাদের জন্য মাঠ রেডি করে ফেলেছে সময় এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরাও আখিরুজ জামানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এটা বুঝতে পারছি যে সময়গুলো সংকীর্ণ এবং জিহাদ এবং যুদ্ধগুলো যত বাড়তে থাকবে শহীদদের সংখ্যা তত বাড়তে থাকবে আস্তে আস্তে ইনশাআল্লাহ সেই প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম আল মাহদীর নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ শুধু তাই নয় নবী ঈসা ইবনে মারিয়ামের হাতে মিথ্যা মাসিহের যে নিহত হওয়া সেটাও লেখা আছে প্যালেস্টাইনেরই বাবেলুদ নামক জায়গায় এবং সেখান থেকে তিনি ইনশাআল্লাহু আযজা ওয়াজাল অচিরেই 40 বছর ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ এখন আমাদের করণীয় এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা প্রত্যেকটা পাঠ্যপুস্তকের মধ্যে এই ইতিহাসগুলোকে নিয়ে আসা আমাদের তরুণ প্রজন্মকে এই বিষয়গুলো বেশি বেশি জানানো ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করা প্রয়োজনে তাদের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন করা এবং তাদের সাথে সমস্ত কূটনৈতিক তৎপরতা বন্ধ করা তাদের সাথে বাণিজ্য বন্ধ করা তাদের এক একটা পণ্যকে মার্ক করে করে বাজার থেকে বয়কট করা শুধু তাই নয় আমাদের উচিত আমাদের পরবর্তী প্রজন্মকে শারীরিক মানসিক আত্মিক ইমানি সমস্ত দিক থেকেই প্রশিক্ষিত করে গড়ে তোলা আমি আর লম্বা করছি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে যেন কবুল করেন
এবং আমাদেরকে সবাইকে এই প্যালেস্টাইন আল-আকসাকে হৃদয় ধারণ করার তৌফিক দান করেন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী দিনের সেই বিজয় কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করেন এবং অ্যাট লিস্ট সেই জজবা আমাদের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন সর্বশেষ আমরা দোয়া করব আমাদের মাজলুম ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাজলুম এক একটা ভাইকে এক একটা বোনকে এক একটা বাচ্চাকে জান্নাতুল ফিরদাউস দান করেন ইনশাআল্লাহ আমার শেষ কথা এটাই যে ইনশাআল্লাহ আমরা এক একটা বুলেটের হিসাব নিব ইনশাআল্লাহ আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা নিব ইনশাআল্লাহ আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবই নিব ইনশাআল্লাহ আমার এক একটা সন্তানের রক্তের বদলা ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ তাআলা আমরা বেঁচে থাকি আর না থাকি ইনশাআল্লাহু আযজা ওয়াজাল আমার সন্তানরা ওদের কলিজার উপর দাঁড়িয়ে ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহু তাআলা এই এই স্বপ্ন আমরা লালন করি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার মতো অধমকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার শ্রদ্ধেয় মুরব্বীদেরকে জাযাকুমুল্লাহ খায়রান জানাচ্ছি আমি আমার আমি আসলে ভাষা প্রকাশ করতে পারছি না যে আমি এত ওলামায়ে কেরামের মধ্যে আমি নগণ্য বান্দা বক্তব্য দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহতারাম হাজিরিন আমাদের আজকের আয়োজনের অন্যতম একটা লক্ষ্য এটাও ছিল এই মেসেজ আমরা এদেশের প্রতিজন ব্যক্তির কাছে প্রত্যেক ঘরে ঘরে ধারে ধারে পৌঁছে দিতে চাই ইসরায়েলি পণ্য